হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আজকে নতুন ভিডিও নিয়ে। আজকে দেখতেই পাচ্ছ আমি আল্লাহ লিখে সুন্দর করে একটি ভিডিও মেক করতেছি। তো ভিডিওটি চলো শুরু করা যাক। আমি দেখতেই পাচ্ছ অনেক সুন্দর করে ক্যালিগ্রাফির মতোই আর্ট করতেছি, মানে ক্যালিগ্রাফি করতেছি, কিন্তু আজকের ক্যালিগ্রাফিটা একদমই অন্যরকম করব। ডিজাইনটা আজকে একটু অন্যরকম দেওয়ার চেষ্টা করব। এবং এবং হচ্ছে আমি কালারগুলো আমার পছন্দ মতোই দিয়ে নিব। দেখতেই পাচ্ছ আমি একদম ফ্রি হ্যান্ডে আঁকি নিচ্ছি। এভাবে করে তোমরাও আঁকাবা এবং আমার এই ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং বেল আইকনটি প্রেস করে দিবা, যাতে তোমরা আমার ভিডিওর নোটিফিকেশনটি খুব তাড়াতাড়ি পেয়ে যাও। আমি একটি কম্পাসের সাহায্যে কলমটা লাগিয়ে নিচ্ছি, তারপরে আমি একটা গোল রাউন্ডের মতন করব। তো আসলে এই কলমের কালি নেই, এই জন্য আমি কলমটিকে পাল্টিয়ে ফেললাম, আবার কম্পাসে বসালাম। এবার আমি গোল করব। দেখতেই পাচ্ছ এভাবে আমি গোল করে নিচ্ছি। এরকম করে আর একটা ভাবে ঘুরিয়ে নিচ্ছি, এরকম করে গোল করে নিচ্ছি। আজকের ডিজাইনটা এরকমই হবে, দেখতেই পাচ্ছ তোমরা এভরিওয়ান। এখন আমি এটাকে আমার মনের মতন করে নকশাটা দেব, মনের মতন করে ডিজাইনটা দেব। দেখতেই পাচ্ছ আমি ফুলের পাপড়ির মতন আঁকাচ্ছি। তো এভাবেই করে আমি আজকের ডিজাইনটা দেব। তো তোমাদের আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবা না। আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবা এবং ভিডিওটি শেয়ার করবা। দেখতেই পাচ্ছ আমি ফুল আঁকাচ্ছি, ছোট ছোট ফুল। এইখানকার ডিজাইনটা একটু অন্যরকম দিয়েছি, দুই রকমের ডিজাইন আমি ইউজ করেছি। আমি চেয়েছি যে আজকের আর্টের লুকিংটা যেন একটু অন্যরকম হয়, সেজন্য আমি দুই রকম ডিজাইন দিচ্ছি। তো ভিডিওটি অবশ্যই ফুল দেখবা, ফুল না দেখলে কিন্তু কিছুই বুঝবা না। ভিডিওটি ফুল দেখতে হবে এবং আমার সাথেই থাকতে হবে। এভরিওয়ান আমার ভিডিওটি দেখতে থাকো। এবং ফাইনাল লুকটি যে কি অসাধারণ লাগবে সেটার জন্য কিন্তু আমার ভিডিওটি ফুল দেখতে হবে। তো আমরা আমাদের আর্টটা চালিয়ে যাচ্ছি আমাদের ফাইনাল লুক ক্রিয়েট করার জন্য। এখন আমি দেখতেই পাচ্ছ পাপড়িগুলোকে সবুজ করে নিচ্ছি, সবুজের মধ্যে অনেক সুন্দর কালারটা আসবে, দেখতেও অনেক সুন্দর লাগবে। এভাবে আমি আমার সবুজ মার্কার পেন দিয়ে আমি এরকম করে পাপড়িটাকে সবুজ করে নিচ্ছি। এবং তোমরা চাইলে আমার আর্টগুলো দেখতে, নিয়মিত দেখতে চাইলে আমার ফেসবুক পেজেও তোমরা চোখ রাখতে পারো। আমার ফেসবুক পেজের নাম রংধনু আর্ট বাই জান্নাত, সেখানেও তোমরা আমার আর্ট দেখতে পারবা, সেখানেও চোখ রাখতে পারবা। আমার পেজে লাইক ফলো দিতে অবশ্যই ভুলবা না, সাথেই থাকবা, আমার পেজের সাথেও থাকবা এবং আমার ইউটিউবের সাথেও থাকবা। এবার আমি এই পাপড়িগুলোকে সুন্দর মতো করে ভরাট করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ একদম কাছ থেকে দেখাচ্ছি তোমাদের। এভাবে সুন্দর করে একদম পাপড়িগুলো ভরাট করে দিলে কি যে অসাধারণ লাগছে, লুকিংটাই একদম চেঞ্জ হয়ে যাচ্ছে, অসাধারণ লাগতেছে। কিন্তু এখনও পুরো কমপ্লিট হয়নি, তাতেই অনেক সুন্দর লাগতেছে। ফুলগুলোকে আমি আমার নীল মার্কার দিয়ে আমি
আঁকিয়ে নিচ্ছি ফুলগুলোকে এভাবে করে। নীল মার্কার দিয়ে আমি ফুলটাকে আঁকিয়ে নিচ্ছি এভাবে করে, সবগুলো ফুল আমি আঁকিয়ে নিলাম। এখন তার মধ্যে দিয়ে আমি হলুদ হলুদ দিচ্ছি যাতে ফুলগুলো ফুটে আছে এরকম বোঝা যায়। তার মধ্যে দিয়ে আমি যে পাপড়িগুলো দিয়ে রাখছিলাম তার আর একটা পাপড়ি লেয়ার দিচ্ছি, সেটা হচ্ছে নীল নীল কালার ইউজ করতেছি যাতে আজকের ভিডিওটির পেন্টিংটা অনেক সুন্দর লাগে, আর্টটা যেন অনেক গ্লেজি লাগে, সেজন্য আমি নীল কালারটা ইউজ করে পাপড়িটা দিয়ে ফেললাম। দেখতেই পাচ্ছ অসাধারণ লাগতেছে। এখন আমি আর একটা করবো, গোল সার্কেলগুলো যেটুকু ছিল আমি সবুজ দিয়ে একদম কচি পাতা সবুজের কালার দিয়ে আমি একদম ভরিয়ে ফেলতেছি। কচি পাতা কালারটা এই জন্য দিলাম যাতে অনেক সুন্দর লাগে, এবং সাথে সাথে আমি হলুদ কালারও ইউজ করলাম। দেখতেই পাচ্ছ আমার লুকিং জোস লাগতেছে, অসাধারণ লাগতেছে। হলুদ কালার পাপড়িটাও আমি ইউজ করে ফেলেছি, পাতাগুলো আমি কচি পাতা কালারও দিয়েছি এবং গাঢ় কালার গাঢ় সবুজটাও দিয়েছি। এবং ফাইনাল লুক দেখার জন্য রেডি হয়ে যাও তোমরা। দেখতেই পাচ্ছ আমি অনেকগুলো ইফেক্ট ইউজ করেছি, এগুলোতেও চমৎকার লাগতেছে আমার আর্টটা, চমৎকার লাগতেছে। ফার্স্ট টাইম এইরকম এবং ফাইনাল লুক এইরকম, তোমরাই দেখো এবং বলো ফাইনাল লুকটি কতটা সুন্দর লাগতেছে, কতটা গ্লেজি লাগতেছে। আমি বিভিন্ন ইফেক্ট দিয়েও তোমাদের বোঝানোর ট্রাই করেছি। তো আমার এই আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ সবাই।